প্রতিনিধি দল আজকে আমাদের নির্বাচন কমিশনের সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের সাথে বসতে ইচ্ছা প্রকাশ করেছিলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমি সহ আমাদের যুগ্ম সচিববৃন্দ তাদের সাথে কথা বলেছি, মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। তারা আগামী 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে তারা বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এই বিষয়গুলোর জন্য তাদের কিছু বিষয় আমাদের কাছে জানা ছিল, সেই বিষয়গুলো আমরা মূলত জানিয়েছি, এটাই ছিল মূলত আজকে। তারা সকল বিষয় অবজার্ভ করবে, নির্বাচন পূর্ব নির্বাচন পরবর্তী সকল ধরনের বিষয়গুলো তারা অবজার্ভ করবে, যে কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশন হচ্ছে কিনা সকল বিষয় তারা দেখবে। ইলেকশন তারা মূলত যে আমাদের যে আইনগুলো মানে আছে সেই আইনগুলো বিষয়ে জানতে চেয়েছে, যে বিষয়গুলো আইনটা সব হলো বাংলায়, আমাদের যে ইংরেজি যে আছে তারা ইংরেজি ভার্সন কিছু প্রোভাইড করা যাবে কিনা, তারা মানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে ভোটার সংখ্যা চেয়েছে, যে স্ট্যাটিস্টিক্স সেগুলো আমাদের কিছু বাংলায় ছিল, সেগুলো আমরা তারা ইংরেজিতে করে দিতে অনুরোধ করেছে, সেগুলো আমরা অলরেডি প্রোভাইড করেছি তাদেরকে, আর কিছু করেছি, আর বাকিগুলো যেগুলো মানে ইংরেজিতে করতে হবে সেগুলো আমরা তার পরবর্তী তাদেরকে দিব। মূলত তাদের সারা বাংলাদেশ ব্যাপী তারা ঘুরবে, ঘোরার জন্য তাদের যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে তাদের কিছু কোয়ারি ছিল, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তারা তো একের পর এক বৈঠক করছে, আর কতগুলো বৈঠক হবে? আবার এত বৈঠক করছে, এটা প্রয়োজন হলে আরো বৈঠক হবে। তারা আরো ইচ্ছা প্রকাশ করছে নির্বাচন কমিশনের সাথে, যদি তাদের আরো প্রয়োজন হয় তারা বৈঠক করবে, সেই অনুরোধও আমাদের কাছে করেছে। এই যে ভোটকে কেন্দ্র করে তারা সারা দেশ ঘুরবে, এখানে নির্বাচনী আচরণবিধি, ভোটারদের মানে অংশগ্রহণ, ভোটারদের আশা, নির্বাচনী সহিংসতা, সংখ্যালঘু ভোটার, এই সব কিছু নিয়ে ওরা জানতে চাচ্ছেন, সব বিষয় তারা সকল বিষয় তারা নির্বাচনী ভায়োলেন্স, নির্বাচন পূর্ব ভায়োলেন্স সকল বিষয় তারা দেশব্যাপী ঘুরবে। দেশে সারা দেশে যাওয়ার জন্য তাদের যে সিকিউরিটি বা আদার্স যে বিষয়গুলো আমরা তাদেরকে হেল্প করব, সে বিষয়ে তারা আমরা এনশিওর করেছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিল, তারা পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ঢাকার বাইরে যাবে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে তাদের কেন একটা সিকিউরিটি ইস্যু আছে সে বিষয়গুলো তারা ইনফর্ম করেই তারা যাবে। রাজনৈতিক সমাবেশের জন্য তো যদি কোথাও জনসমাবেশ করে সেক্ষেত্রে তো অনুমতি নিতে হবে, আমাদের আচরণবিধি যেভাবে আছে সেটা বলবে আছে, ঠিক আছে, আমাদের আচরণবিধিতে যেভাবে আছে সেই অনুযায়ী করতে অনুমতি, আইন তো আপনারা জানেন আচরণবিধিতে যা আছে। যদি ওখানে কিন্তু সে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওখানে রিটার্নিং অফিসার আছে, সেক্ষেত্রে সেখান থেকে মানে অনুমতি নিবে, কিন্তু এটা বলা আছে কিন্তু আমাদের কোড অফ কন্ডাক্ট।